নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো ব্লগটা এখানটাই শুরু করছি, জোগরতির 4 নম্বর আর 3 নম্বর গেটের মাঝখান থেকে। তো আজকে এফসির খেলা দেখতে এসেছি, আমাদের মোহনবাগান ভার্সেস মাজিয়ার খেলা আছে। তো এখন এর আগে কিছু ক্লাইম্যাক্স রয়েছে, তো আগে সেটা দেখে আসুন, তারপরে বাকি ভিডিও দেখা হচ্ছে। তো ঘড়ির কাঁটায় 3:55, আর এখন দেখতে যেতে চলেছি আমাদের মোহনবাগান ভার্সেস মাজিয়ার এএফসি খেলা। তো ব্যাপারটা হয়ে গেছে, টিকিট কেটেছে কিন্তু এখনও আমার হাতে টিকিট পাইনি। আজকে 6টার মধ্যে আমাকে গিয়ে টিকিট কালেক্ট করতে হবে, তো তার জন্য এত তাড়াতাড়ি আমাকে বেরোতে হচ্ছে। তেজস্বী লোক আমাদের পাশ হচ্ছে, খেলা শুরু হচ্ছে 7:30 দিয়ে, কিন্তু আমাকে 6টার মধ্যে টিকিট কালেক্ট করতে হবে বলে আমাকে 4টার মধ্যে বেরোতেই হচ্ছে। তো চলো, একদম হয়তো স্টেডিয়ামে গিয়ে দেখা হবে, কারণ কি আজকে বাইক আমি চালাবো, তো ভিডিও করার কোনো চান্স নেই। তো একদম চলো সোজা স্টেডিয়ামের সামনে গিয়ে দেখা হবে। বাই। তো একটা ভয় কাজ করছিলো যে টিকিটটা পাবো কি না হাতে, মানে 6টা অবধি দেবে বলেছিলো, তো সেই টাইমের মধ্যে আমি পৌঁছে দেবো কি না সেটা সন্দেহ ছিল আমার। তো যাই হোক, ফাইনালি পেয়ে গেছি আমাদের টিকিট দুটো, দুই ভাই আমরা দেখতে যাব। আর এখন এই যে জোয়ারদি গেটের সামনে দাঁড়িয়ে, এখনও প্রায় 2 ঘন্টার উপরে বাকি খেলা শুরু হতে, সেই 7:30 খেলা, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাকে এখানে। তো কিছু কারণের জন্য এখনো ঢুকতে পারিনি, ওই যে খেলা শুরু হয়ে গেছে। Thank you.
তো আবারও দেখা হবে কোনো এক নতুন গল্পে, দেখা হবে কোনো এক নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।